ঢাকায় সিনেমার অভিনেতা জায়েদ খান বিভিন্ন ইস্যু নিয়ে সবসময় আলোচনায় থাকেন। সম্প্রতি অভিনেতাকে দেখা গেছে দুই বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়ার সাথে একই ফ্লাইটে চড়ে উড়ে যেতে। জায়েদ খান সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারকালে বলেন, আমি সবার ট্রল মেনে নিই, কারণ সবাই সবার সময় ও টাকা খরচ করছে আমাকে দেখে, সময়টাই আসলে এমন। জায়েদ খান আরও বলেন, আমার কোনো বাজে অভ্যাস কিংবা নেশা নেই, তবে আমার শখ হলো ফ্যাশন করা। ভালো ভালো পোশাক, জুতা, ঘড়ি, পারফিউম এগুলোর পেছনেই আমার টাকা খরচ হয়। সম্প্রতি একটি অডিও রেকর্ড ভাইরাল হয়েছে, যেখানে শোনা যাচ্ছিল জায়েদ খানকে ভারতের বিশিষ্ট শিল্পপতি মুকেশ আম্বানি ফোন করেছেন তার ছেলের বিয়েতে দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু জায়েদের শিডিউল না থাকার কারণে তিনি তা ফিরিয়ে দিয়েছেন। কারো তৈরি করা অডিওটি মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। এই কল রেকর্ড নিয়ে জায়েদ খান বলেন, দেখেন, মুকেশ আম্বানির সঙ্গে তৈরিকৃত অডিওটি মিলিয়ন ভিউ হয়েছে, মানুষ তো শুনেছে। সামাজিক যোগাযোগের এই মাধ্যমে আলোচনায় না থাকলে হারিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশে একজনই নায়ক ছিলেন যাকে পর্দায় দেখতে ভক্তরা পয়সা ছুড়ে মারত, কই তাকে তো কেউ মনে রাখেনি। নায়ক অসীম পর্দায় তুমুল জনপ্রিয় হলেও তার জন্ম মৃত্যু তেমন কারো জানা নেই, কারণ তিনি FDC-তে আসতেন, কারো সঙ্গে তেমন কথাবার্তা বলতেন না,